সাত দিন যাবৎ বিদ্যুৎহীন বিশালগড় অরবিন্দনগর পঞ্চায়েত এলাকায় আন্দোলনে এলাকার জনগণ মোল্লাপাড়া ট্রান্সফরমারের সামনে। তাদের দাবি, গত সাত দিন যাবৎ বিদ্যুৎ নেই অরবিন্দনগর পঞ্চায়েত এলাকায়, যার পরিপ্রেক্ষিতে পানীয় জল থেকে আরম্ভ করে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। তার পাশাপাশি সংখ্যালঘু মুসলিমদের রমজান মাস চলছে, তাদের ভীষণ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এলাকার পক্ষ থেকে বিশালগড় জাঙ্গালিয়া বিদ্যুৎ অফিসে জানানোর পরও কোনো ভূমিকা নেয়নি। মোল্লাপাড়া ট্রান্সফরমারটি সাত দিন ধরে অকেজো হয়ে থাকলেও দপ্তরের কর্মীরা এসে দেখে যায়, কিন্তু মেরামতের কোনো উদ্যোগ নেয়নি। তাই এলাকার পক্ষ থেকে সকলে জড়ো হয়ে আন্দোলনে নামে। তাদের বক্তব্য, আজকের মধ্যে যদি ট্রান্সফরমার মেরামত করা না হয় বৃহত্তর আন্দোলনে নামবে, এমনকি জাতীয় সড়ক অবরোধে বসবে বলে হুমকি দেয়। আমাদের সাত দিন ধরে কারেন্ট নাই, বাচ্চা কাচ্চা লোয়া থাকতে কষ্ট, লেখাপড়া করাতে কষ্ট, দোকানদারি করতে কষ্ট হইতেছে, অনেক কিছু ধরনের সমস্যা, জলের লেগা ওই হাতে জল নিতে পারছি, তারপরে আরো অনেক ধরনের সমস্যা। এক সপ্তাহ হয়ে গেছে আমাদের এখানে কারেন্টের সমস্যা, আমাদের যে ট্রান্সমিটার আছে ওটা খারাপ হয়ে গেছে। তো আজকে তিন চার দিন ধরে অফিসে দৌড়াদৌড়ি হয়েছে, অফিসে জানানো হয়েছে, পঞ্চায়েতে জানানো হয়েছে, জাঙ্গালিয়া। তারপরে তারা আইসে আইয়া দেখে গেছে, তারা আজকে তিন চার দিন হয়েছে যাওয়ার পরও আজকে এক সপ্তাহ খারাপ, কিন্তু তারা কোনো সাড়া দিচ্ছে না। আজকে আমরা কি করতেছেন এখানে? আজকে আমরা এখানে আন্দোলন করতেছি, আমরা যে আজকে আমাদের ট্রান্সমিটার চাই, আজকের মধ্যে আমাদের জল চাই, কারণ আমাদের জল নাই, জলের জন্য আধা কিলোমিটার যাইতে লাগে, জল আনতে লাগে ওইখান থেকে যাইয়া। তো মহিলারা তো আর জল আনতে পারে না রোজা থেকে, এই কারণে আমরা আজকে এই আন্দোলনে নামছি। আজকের মধ্যে না পাইলে আমরা দরকার হয় রাস্তা অবরোধ করবো, না হয় আমরা যেখানে যাওয়ার দরকার লাগে সেখানে যাবো। সমস্যা আজকে এক সপ্তাহ যাবো, আমাদের ট্রান্সমিশন খারাপ, হ্যাঁ, মানে অফিসে কল দেওয়া হয়েছে, তারা আসছে দেখছে ট্রান্সফরমার খারাপ, কিন্তু মানে সারাই কোনো উদ্যোগ না হইতে আসছে না। কিন্তু আমাদের এখানে আজকেই আমাদের ট্রান্সফরমার লাগবে, কারণ রমজান মাস চলতেছে, এদিকে বৈদ্যুতিকের খুব অসুবিধা হইতেছে, জলের প্রচণ্ড সমস্যা, হ্যাঁ, বেশিরভাগ করা মানে প্রচণ্ড দূরত্বকে জল আনতে হয়, মহিলারা মানে ভীষণ হাফেয়া জায়গা। আজকে যেভাবে হোক আমাদের এখানে বৈদ্যুতের ব্যবস্থা করতে হবে, না হলে আমরা বৃহত্তর আন্দোলন যাব, প্রয়োজনে আমরা রাস্তা উদ্ধার করব। কোন জায়গাটা? এটা অরবিন্দনগর পঞ্চায়েতে 5 নং ওয়ার্ড মোল্লাপাড়া। আমরা কাল জানাছেন ব্যাপারটা? আমরা ইলেকট্রিক অফিসে জানাইছি, পঞ্চায়েতে জানানো হয়েছে। বিশালগড় থেকে আশিস মিয়ার প্রতিবেদন, দুরন্ত টিভি।